আসসালামু আলাইকুম। আশা করি সকল জেসম ভাই বন্ধুরা ভালো আছেন, আমি ভালো আছিলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটু ফোন দেখতে পাচ্ছেন, কিপ্যাড ফোন, চাইনিজ মোবাইল। তো যাই হোক, সেটার সমস্যা স্পিকার প্রবলেম। বন্ধুরা, আমি দেখাবো আপনাদের, কোনো রিংটোন সাউন্ড নেই, প্লাস আপনার কথার সাউন্ড নেই। তো আমি সেটিংয়ে যাই, আমি একটু দেখাচ্ছি। রিং সেটিং, এখানে কিন্তু কোনো ধরনের কোনো সাউন্ড নেই। রিং ভলিউমটাও এখানে কিন্তু ফুল দেওয়া রয়েছে। তো এই সমস্যাটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে সমাধান করবেন। তো প্রথমত আমরা সেটটা অবশ্যই খোলা রয়েছে, তারপর আমরা বডিটা ভিতর থেকে বের করে নেব। যেতুন বের করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার কিন্তু লাগানো রয়েছে অলরেডি। তো সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমত স্পিকারটা চেক করে দেখবো যে আমাদের স্পিকারটা ঠিক আছে কিনা। আমরা স্পিকারটা প্রথমে বাজার মোটে দিয়ে আমরা স্পিকারটা চেক করবো। স্পিকারটা ভালো থাকলে আমাদের এখানে বিট দেবে, বিট দেবে। আমাদের কিন্তু স্পিকারটা ভালো রয়েছে। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে স্পিকার যে লাইনটা রয়েছে এটা হচ্ছে স্পিকার লাইন নেগেটিভ পজিটিভ, এই দুটো আমরা আগে প্রথমে চেক দেব। এখানে কিন্তু কোনো লাইন শো করছে না। আমি একটা নেগেটিভে ধরবো আর একটা পয়েন্টে ধরবো। একটা লাইন আমরা নেগেটিভে ধরবো আর একটা পজিটিভে ধরে দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আমার পজিটিভে কিন্তু লাইনটা শো করছে, কিন্তু নেগেটিভে শো করছে না। তো এই সমস্যাটা এখন আমাদের যে আমরা যে সমস্যাটা বুঝলাম তাতে আমরা বুঝলাম হলো গিয়ে আমাদের নেগেটিভ লাইনটা শর্ট রয়েছে এখানে। তো এখন নেগেটিভ লাইনটা কিন্তু আমরা যদি বডি থেন দিই তাহলে কিন্তু অনেক সময় আমাদের সাউন্ড আসে, কিন্তু ওই সাউন্ডটা কিন্তু খুব একটা স্পষ্ট সাউন্ড না। ঝারঝার সাউন্ড আসবে বা এক্সট্রা একটা সাউন্ড আসবে বা সাউন্ড কম আসবে, স্পিকার গরম হয়ে যাবে, এরকম ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এর জন্য কিন্তু আমাদের নেগেটিভ লাইনটা অরিজিনাল যে আইসি থেকে যে লাইনটি এসেছে আমরা কিন্তু সেই লাইনটা খুঁজে বের করতে হবে। এর জন্য আমি যেহেতু আমাদের পজিটিভ লাইনটা যে রয়েছে সেই পজিটিভ লাইন থেকে আমি এখন মিটার দিয়ে চেক করে দেখবো যে আমাদের লাইনটা কোন দিক থেকে এসেছে। সেটা হচ্ছে দেখতে হবে প্রথমত পজিটিভে আমরা একটা রাখবো। পজিটিভের লাইনটা কিন্তু জাস্ট স্পিকার লাইনটাগুলো এসেছে, আমি এখানে দেখতে স্পষ্ট দেখা যাচ্ছে এই লাইনগুলো এখান থেকে এসে এখানে যে দুটো যে কয়েল রয়েছে এই কয়েলের মাধ্যমে দিয়ে কিন্তু আইসির ভিতরে ঢুকে পড়েছে। তো এখন আমি এখান থেকে কয়েল পর্যন্ত আমি চেক করবো যে লাইনটা কোনটা আমাদের ঠিক আছে, বা এখানে এ পর্যন্ত এখান থেকে সমস্যা হচ্ছে নাকি ভিতর থেকে সমস্যা হচ্ছে, এখানে মাপটি কিন্তু বোঝা যাবে। তো এখন আমি পজিটিভ যেহেতু ঠিক রয়েছে পজিটিভে আমি ধরবো, আমাদের মান দেখাচ্ছে। এখন এই লাইনে আমরা এই প্রথমে এটাতে আমরা আগে চেক করে দেখবো যে আমাদের এখানে বিট দেয় কিনা। এখানে দিচ্ছে, তার মানে দুই পাশে দিচ্ছে, তার মানে এটা আমার পজিটিভ লাইনটা ঠিক রয়েছে। নেগেটিভ লাইনটা এখন আমরা এই কয়েলের প্রথমে ধরবো এপাশে, আর এখানে আমরা যখন এপাশে ধরছি আমাদের কিন্তু বিট দিচ্ছে, যখন আমরা অপর পাশে যা ধরলাম তখন কিন্তু আমাদের কোনো বিট দিল না। তার মানে আমাদের এখানে এই কয়েলটা এটাই আমাদের সমস্যা,
এটাই আমাদের সমস্যা হয়েছে। এটা সর দুই পাশে মান শো করছে, কিন্তু এবারটার এক পাশে এখান থেকে ইউটিউব লাইন ঠিক আছে, কিন্তু অপর পাশ থেকে লাইন আসতেছে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপর পাশ থেকে আমাদের কোনো মান দেখায় কিনা। যদি মান দেখায় তাহলে আমাদের ভিতর যে আইসি থেকে লাইন এ পর্যন্ত এসে আমাদের এই কোয়ালিটি নষ্ট কারণে কিন্তু লাইনটা আসতেছে না। আমরা দেখবো এখন অপর পাশে আমাদের লাইন মান আছে কিনা সেটা দেখবো আগে। আমাদের অপর পাশে কিন্তু মান রয়েছে। তো আশা করি এখন আমরা এখানে স্পিকারটা লাগানোর পরে আমরা স্পিকারটা এখন এভাবে লাগাবো। প্রথমত এরপর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই এখন আমরা জাম্পার ওয়্যার দিয়ে কয়েলের যেখান থেকে আমাদের স্পিকারের নেগেটিভ লাইন পর্যন্ত আমরা একটা জাম্পার করব। জাম্পার করে আপনাদের দেখাচ্ছি কীভাবে জাম্পার করতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি জাম্পারটা করেছি কোথা থেকে কোন পর্যন্ত। তো এখন আমরা স্পিকারটা চেক করে দেবো আমাদের সাউন্ডটা আসছে কিনা। আমাদের কিন্তু সাউন্ড চলে এসেছে, আশা করি বুঝতে পারছেন। তো এরকম বোর্ডের সমস্যা হলে পরে আপনারা কীভাবে সমাধান করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।